আজকে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এটার নাম হলো STN। তো আপনারা অনেকে এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে জানেন কিনা জানি না। তো আজকে আমি যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এটার নাম হলো STN। সো আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ভেরিফাইড করবেন মানে KYC করবেন সকল বিষয় নিয়ে অবশ্যই আজকে এই ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এটার নাম হলো STN। মূলত এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে $20 সমপরিমাণ টোকেন পাবেন, STN টোকেন, এবং পাশাপাশি এখান থেকে আপনি প্রতিদিন পার ডে $5 করে আর্নিং করতে পারবেন। সো এখান থেকে আপনাকে হেঁটে হেঁটে কিন্তু ইনকাম করতে হবে, বুঝতে পারছেন? হাঁটবেন, ইনকাম হবে, আপনি দৌড়াবেন, ইনকাম হবে, এখান থেকে ব্যায়াম করবেন, আর্নিং হবে, গেম খেলবেন, আর্নিং হবে। তো আমরা এখানে দৌড়াবো অথবা হাঁটবো, এর মাধ্যমে কিন্তু আমাদের ইনকামটা হবে। এখান থেকে আমরা যে টোকেন টার্নিং করব, এখানে STN টোকেন দেখতে পাচ্ছেন, এই টোকেন টার্নিং করব। এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে $2000 টোকেনের মতো পাবেন ফ্রিতে, যেটা ভ্যালু $20 সমপরিমাণ। সো এটার আপডেট, এর সকল আপডেট নিয়ে আজকে ভিডিওটি থাকবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তার আগে অবশ্যই প্রথমে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন, বিকজ যে কোনো আপডেট বা যে কোনো সমস্যা নিয়ে বা কোনো কিছু জানার থাকলে দয়া করে আপনারা এই সাপোর্টে এসে কথা বলবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই চোখ রাখবেন, সব ধরনের অফার এবং আপডেট আমরা এখানে দিয়ে থাকি। এবং আপনি যদি রেফার লিঙ্ক শেয়ার গ্রুপে জয়েন না হয়ে থাকেন, কারণ আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে রেফার করতে হবে, এটা আসলে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সো যাই হোক, আমরা এখন কি করব, এখানে এই অফারটিতে জয়েন করার আগে এদের আপডেট, এদের টুইটার অ্যাকাউন্ট একটু দেখে আসবো, টোকেনটা কবে লিস্টিং হবে, কখন কি সব কিছু, এই প্রাইস কেমন হবে। সো আমরা প্রথমে তাদের টুইটার অ্যাকাউন্টে যাব, এটা হলো তাদের টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। এবং এখানে প্রথমে 24 মার্চে একটা এই দিয়েছে, আনলক STN-A ইন্টু STN ফর KYC মেম্বার Q2। সো এখানে দেখতে পারবেন মে মাসের দিকে কিন্তু তারা KYC-টা আনবে আর কি, সরি KYC-টা তো অলরেডি চালু আছে, মে মাসের দিকে লিস্টিং হবে। পাশাপাশি উই আর ফার্স্ট টু অ্যানাউন্স দ্যাট অল সাকসেসফুলি KYC ইউজার হোল্ডিং STN, যেটা আমরা টোকেনটা পাবো এই যে STN-A, উইল বি কনভার্টেড STN টোকেন, মানে আমরা এই টোকেনটা থেকে এই যে, সরি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে, এই যে এস, ভালো করে খেয়াল করেন, STN-A, এই টোকেন থেকে আমরা শুধু STN টোকেনে কিন্তু কনভার্ট করতে পারবো, বুঝতে পারছেন? এটা আনলক পার্সেন্টেজ উইল বি অ্যানাউন্সড সুন, তারা এটা খুব শীঘ্রই তারা এটা এ করবে, জানাবে। এবং নিশ্চয় 3 ঘন্টা আগেও কিন্তু একটা ইয়ে দিয়েছে, STN ফ্রি টু আর্ন ফিটনেস অ্যাপ এভরিওয়ান। মোটামুটি আপনি এখান থেকে আপনার ফিটনেস ঠিকঠাক, মানে আপনার ফিটনেসটা, বডি ফিটনেস ঠিক রাখবেন, পাশাপাশি এখান থেকে ইনকামও করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু দিয়েছে, আপনাকে আর্ন করতে হবে। এবং এখানে নিচেও যদি যান তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন সব কিছু, ফুয়েল আপ, মেডিটেট, এক্সারসাইজ, রান। এবং পাশাপাশি এখানে যদি নিচে যান, এখানে লক কত পার্সেন্ট সব কিছু এখানে দেখতে পারবেন। এবং এটা কিন্তু মানে মে মাসের 9 তারিখে কিন্তু এটা MXC এক্সচেঞ্জে লিস্টিং হবে অফিসিয়ালি, তারা জানিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে তারা বলেছে 2 দিন আগেও। কিন্তু আমি মোটামুটি আপনাদের জানানোর চেষ্টা করছি এটার ডিটেলস, তারপরে শেষে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে KYC করে দেখাবো আপনাদেরকে। আর STN আমরা কিন্তু এই টোকেনটা আর্নিং করবো, বুঝতে পারছেন? এই টোকেনটা, এই টোকেন থেকে আমাদের শুধু STN টোকেনে কনভার্ট করতে হবে, এবং সেটা কিন্তু আমরা এ নিতে পারবো। আমি দেখতে পাচ্ছেন এখানে লিখেছে, প্লিজ বি অ্যাডভাইসড দ্যাট দি অ্যামাউন্ট অফ STN-A দ্যাট ক্যান বি আর্ন উইল বি রিডিউসড বাই 50%, এখানে 50% ফ্রম এপ্রিল 2023। এবং নাও ইজ দ্য টাইম টু আর্ন অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান বিফোর দি চেঞ্জ। এবং এখানে আরও অনেক কিছু লিখছে, এখানে টোকেনটা অটোমেটিক আনলক হবে, এখানে তারা বলে দিয়েছে, দেখেন
STN token will automatically unlock at the time listing and will be convert STN token. বুঝতে পারছেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার আনলক হয়ে যাবে এবং সেটা STN টোকেনে যাবে এবং সেটা কিন্তু আমরা মানে এক্সচেঞ্জে লিস্টিং যখন হবে এক্সচেঞ্জে লিস্টিং হবে তখন কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো তো আমি আসলে একটা ফোনে ফোন দিয়ে ভিডিও করছি তো এইজন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে এইজন্য কিছু মনে করবেন না তো তারপরে এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে KYC রুলস তারা বলেছে অনেকে বলতে পারেন ভাই ওখানে তো পাসপোর্ট দেওয়া আছে আসলে পাসপোর্ট দেওয়া থাকলেও আপনি এখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে দেখেন 3 দিন আগে KYC যে রুলসটা আছে ক্লিয়ার সিটিজেন আইডেন্টি কার্ড পাসপোর্ট ফটো আপনি আইডেন্টি কার্ড ওখানে পাসপোর্ট দেওয়া থাকলেও আপনি আইডেন্টি কার্ড অথবা পাসপোর্টের মাধ্যমে এটা করতে পারবেন এবং প্রোটেক্ট ফটোস মাস্ট বি অ্যাকম্পেনিড বাই দি কার্ড ইন হ্যান্ড এবং এখানে আপনাকে হাতে নিতে হবে হাতে নিয়ে কিন্তু লিখে মানে একটা সাদা কাগজে লিখতে হবে লিখে আপনাকে কিন্তু ওইটা যার এনআইডি কার্ড তার হাতে ধরে কিন্তু আপনাকে ছবিটা তুলতে হবে আমি এটা ভিডিওতে দেখাবো এখানে নিচেও তারা দেখিয়ে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন সো অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন STN ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডিরেক্ট রেফারেল প্রোগ্রাম হ্যাজ ইন্ডেড ডিফার মানে এখানে 3/19/2023 এটা সম্ভবত এটা তারা করেছে রেফারেল প্রোগ্রামটা হয়তো ডিরেক্ট রেফারেল প্রোগ্রামটা মনে হয় সম্ভবত নেই মানে শেষ হয়ে গেছে এখন সো যাই হোক আমরা ওটা কোনো ব্যাপারই না আমরা এখান থেকে হাঁটবো ইনকাম করবো হেঁটে হেঁটে আপনাকে দ্রুত আপনাকে এখান থেকে করতে হবে সো এখানে সাসপেনশন দেখতে পাচ্ছেন উইকলি স্কোর ইভেন্ট সব কিছু এখানে মানে এটা কিন্তু আপডেট দিতেই আছে বুঝতে পারছেন এটা সবই আপডেট নিয়মিত দিচ্ছে সো যাই হোক অনেক কথা বললাম এখন আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাই তো এখানে জয়েন করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে আসতে হবে লিখে দিতে হবে STN প্রথমে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো STN সো এখন এখানে দেখতে পারবেন যে একটু ওয়েট করতে হবে এখানে নিচে কন্টিনিউ আছে আবার কন্টিনিউতে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে নিচে সাইন আপে আছে আপনি দেখে নেবেন আপনি অলরেডি অ্যাকাউন্ট করা আছে কিনা না থাকলে আপনি নতুন করে খুলে নেবেন একটা অ্যাকাউন্ট নিচে সাইন আপে ক্লিক করবেন এটা কিন্তু অলরেডি দ্রুত ভাইরাল হয়ে যাবে এই জন্য দ্রুত জয়েন করার চেষ্টা করবেন জিমেল দিবেন নামটা দিবেন এনআইডি কার্ড অনুসারে যে এনআইডি কার্ড দিয়ে মূলত এখানে আপনি KYC করবেন সো সেই এনআইডি কার্ড নামটা দিবেন পাসওয়ার্ড দিবেন আবার একই পাসওয়ার্ড দিবেন রেফারেল কোডটি আমি মোবাইল স্ক্রিনের উপরে দিয়ে রাখবো অবশ্যই আপনি টাইপ করে রেফারেল কোডটি বসিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন রেফারেল কোড বসানোর পরেও রেফার ইনকাম আসে কিনা আমার মনে হয় না সো আমি এটা কমপ্লিট করে নেই তো আপনার এখানে ক্যাপচা আসতে পারে আপনি ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন আবার অনেক সময় ক্যাপচা নাও আসতে পারে তো এরকম বলবে আপনার জিমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে সো আপনাকে এটা কনফার্ম করতে হবে আমি এটা কনফার্মে ক্লিক করলাম আপনার জিমেইলটা চেক করবে জিমেইলে এই কনফার্মেশন লিঙ্কটা পাঠাবে আপনি এই কনফার্মেশন লিঙ্কের পরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন সো আমি যে কোনো একটা ব্রাউজার আমি সিলেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে তারপর আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন একটু ওয়েট করতে হবে এখানে রিক্যাপচা ভেরিফাই হচ্ছে আর কি প্রশ্ন জানিয়েছে এবং ইউ হ্যাভ রিসিভ এ প্রাইস অফ STN এই কয়েনটা পেয়েছে যেটা ভ্যালু $20 হোয়েন ইউজিং দি অ্যাপ ফর দি ফার্স্ট টাইম সো আমরা এখানে কি করব ক্লোজে ক্লিক করে দিব সো ক্লোজে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দিব সো অ্যালাউ করে দেওয়ার পরে আপনার এখানে অ্যালাউ চাইবে আপনি এটাকে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওকেতে ক্লিক করে দিলাম আমরা এই যে অ্যাপটা এই অ্যাপটা আমরা অন করে দিব পাশে এটা অ্যালাউ করে দিলাম ব্যাক বাটনে ক্লিক করলাম এবং এখানে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করবেন যে কোনো এক জায়গায় ক্লিক করতে থাকবেন দেখেন যে কোনো এক জায়গায় ক্লিক করতে থাকবেন এভাবে ক্লিক করবেন যে কোনো এক জায়গায় তারপর এখানে ওকে গট ইট দেখতে পাচ্ছেন ওকে আই গট ইট এখানে ক্লিক করে দিবেন এখানে এবার ওকেতে ক্লিক করে দিবেন আমরা ওকেতে ক্লিক করে দিলাম পারমিশন চাইছে আমরা একটা পারমিশন দিয়ে দিব এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অন পারমিশন এখানে হয়তো পারমিশন চাইতে পারে সো আমি এখানে অ্যাপ পারমিশনে ক্লিক করলাম তো আমরা এটা পারমিশনটা হয়তো দিয়ে দিচ্ছি সম্ভবত আমরা ব্যাকে আসি যাই হোক আমার পারমিশন দিয়ে দিছি এখন এই যে ব্যালেন্সে আমরা $20 পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে কিন্তু $20 দিয়েছে আমি $20 উপর ক্লিক করলে ফেল টু কানেক্ট দেখাচ্ছে মানে নেটের প্রবলেম হচ্ছে একটু ওভিয়ার্সে দেখেন এটা এখন কিন্তু ঠিক হয়ে গেছে আমাদের ব্যালেন্সে কিন্তু $20 দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা যেটা পেয়েছি STN টোকেন যেটা ভ্যালু কিন্তু $2000 টোকেনের ভ্যালু $20 সো এখন কথা হলো আমরা তো টোকেন তো পেলাম এখানে আপনি কিন্তু যে সকল মাধ্যমে স্টেপ কমপ্লিট করে আর্নিং করতে পারবেন দেখেন এখানে কিন্তু স্টেপ কমপ্লিট 1000 স্টেপ কমপ্লিট করে কিন্তু এই কয়েনটা আর্নিং করতে পারবেন এই যে কয়েনটা আমার এই কয়েনটা কিন্তু আর্নিং করতে পারবেন
স্টেপ কমপ্লিট করে আপনি হাঁটবেন, দৌড়াবেন বা আপনি ব্যায়াম করলেন বা গেম খেললেন, এই কয়টা মাধ্যমে, এই চারটি মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। অলরেডি 4238 জন মানুষ অনলাইন ইউজার এখানে, এবং এখানে আপনার স্টেপটা কমপ্লিট হবে। পাশাপাশি এখানে আমি যদি ম্যান মতো আইকন যেটা এখানে ক্লিক করলাম, আমাদের বিশেষ করে আমাদের সবচেয়ে যে বিষয়টা সেটা হলো যে আপনাদেরকে এই যে আইডেন্টি ভেরিফিকেশন আর ইনভাইট ফ্রেন্ড, এখানে নিচে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার ইনভাইট লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন, কতজন আপনার ইনভাইটে কেওয়াইসি করেছে বা কেওয়াইসি করে নাই, ভেরিফিকেশন করেছে, সেখানে দেখতে পারবেন। আপনার ইউজার কোডটা এখানে, রেফারেল কোডটা পেয়ে যাবেন, এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, দেখে নেবেন একটু। তো আমি স্টেপ কাউন্টার, এটা যদি অন না থাকে, এটা আপনি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন, এটা আমার অন করা আছে। সো আমরা এখন কী করবো, আইডেন্টি ভেরিফিকেশন, এই আইডেন্টি ভেরিফিকেশনের পর ক্লিক করবো। আফগানিস্তান হোক বা আপনি ইন্ডিয়া হোক, যে কোনো দেশ থেকে এখানে আপনি জয়েন করতে পারবেন, দেখেন সব দেশ আছে এখানে। সো আমি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশটা সিলেক্ট করলাম, এখানে প্লিজ আপলোড কপি অফ ইউর আইডেন্টি অর পাসপোর্ট উইথ এ ক্লিয়ার সেলফি ফটো টু আইডেন্টি ভেরিফিকেশন। আমরা এখানে পাসপোর্ট থাকবে, এটা সমস্যা নাই, আমরা এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবো, এনআইডি নাম্বারটা দিয়ে, সো আমি এনআইডি নাম্বারটা দিচ্ছি। তো এনআইডি নাম্বারটা দেওয়ার পরে, এখানে এনআইডি নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, দেখতে পাচ্ছেন, এখানে আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনি এনআইডি কার্ড, যার এনআইডি কার্ড দিয়ে আপনি কাজটি করবেন, তার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপনি আপলোড করে নেবেন। ফ্রন্ট পেজটা আপলোড করে নেওয়ার পরে এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলে এখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, প্রথমে আপনাকে এটা লিখতে হবে, স্ট্রেকস টু আর্ন যেটা লিখে দিয়েছে ওইটা সাদা কাগজে লিখতে হবে আপনার। লিখে নিচে আপনি প্রথমে তারিখ দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে আপনার আজকের ডেট, মানে যে ডেটে আপনি মূলত এ করছেন, ডেট দিবেন, মাস দিবেন এবং সাল দিবেন, 2023, যেহেতু এখন 2023। সো প্রথমে আপনি এটা লিখবেন, ইংলিশে যেটা লেখা আছে ভালো করে খেয়াল করেন, তারপরে আপনি তারিখ দিবেন, যে ডেটে আপনি আপলোড করবেন, এটা সাবমিট করবেন, সেই ডেটটা আপনাকে দিতে হবে, এবং সেই মাস এবং তারিখ, মানে আপনার সালটা দিতে হবে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে, এখানে একটু খেয়াল করেন, প্লিজ মেক শিওর এভরি ডিটেলস, আইডি কার্ড, ডকুমেন্ট, প্লিজ ইমেজ, এটা লিখে আপনি, এটা লেখার পরে আপনার ডেটা দিয়ে এখানে এক হাতে ওই সাদা কাগজটা ধরে আপনি ছবি তুলবেন পিছনে ক্যামেরা দিয়ে, যার এনআইডি কার্ড তার এক হাতে সাদা কাগজটা নিয়ে আপনাকে একটা পিছনে ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনি এখানে, এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করে আপনি এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে আপনার গ্যালারি থেকে আপনি এটা কিন্তু সরাসরি তুলতে হবে, এটা খেয়াল করেন, এটা কিন্তু সরাসরি তুলতে হবে আপনার, এটা কিন্তু গ্যালারিতে আগে থেকে তুলে রাখলে হবে না, এটা সরাসরি তুলতে হবে। সো সরাসরি তোলার পরে আপনি এখান থেকে তুলে নেবেন, তুলে আপলোড করে দিবেন, এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করলে এটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে। এখন কত সময় লাগবে জানি না আমি, আপনারা অবশ্যই কাজটা করবেন, ভেরিফাই অবশ্যই করতে হবে, ভেরিফাই না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না, অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, এবং ভালো একটি অফার, এই জন্য আমি শেয়ার করলাম। আপনারা এখন কথায় আসি, এখন স্টেপ কীভাবে কমপ্লিট করতে হবে, আমি এখানে টোকেনটা একটু দেখি, টোকেনটা কিন্তু সেন্ড, রিসিভ, সোয়াইপ অপশান আছে, দেখতে পাচ্ছেন। তো এটা গেল একটা বিষয়, আমি এখানে রান টু আর্ন, আপনি যদি হেঁটে এখান থেকে এ করে চান, এখানে ক্লিক করবেন, এখানে নিচে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করে আপনাকে হাঁটতে হবে, বুঝতে পারছেন, হাঁটতে হবে। এখানে দেখেন এটা রান, রানিং এভরি ডে অ্যাটলিস্ট 1 কিলোমিটার উইথ STN। সো আপনাকে 1000 স্টেপ কমপ্লিট করতে হবে, এবং এখানে মুভ টু আর্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে আপনার, সরি এখানে না, হ্যাঁ এখানে সম্ভবত ক্লিক করলে আপনার আর্নিং হবে, মানে আপনার স্টেপটা কমপ্লিট হবে, 1000 স্টেপ কমপ্লিট করতে হবে। এখানে অনেক কিছু আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো কেওয়াইসি, আমার কেওয়াইসি নেই এখানে, ডেইলি ইনকাম কিন্তু আপনার 118টা STN টোকেন, STN, বুঝতে পারছেন, এখানে কেওয়াইসি, রেফারেল সব কিছু আছে। তো আপনাকে স্টেপ কমপ্লিট করতে হবে, এখানে আপনি হাঁটবেন এরকমভাবে ধরে রাখবেন, অটোমেটিক্যালি এটা কিন্তু স্টেপ কমপ্লিট হতে থাকবে, উইদাউট ওপেনিং এ অ্যাপ উইল অটোমেটিক্যালি ট্র্যাক ডেইলি স্টেপ কমপ্লিট, বুঝতে পারছেন, এটা কিন্তু আপনার ডেইলি স্টেপ, এভাবে মোবাইলটা অন করে আপনি এ করবেন। এখন নেট থাকলে, নেট না থাকলে তো অ্যাপটা ওপেন হবে না, এটা অবশ্যই নেট থাকতে হবে হয়তো আপনার। তারপর এখানে স্টেক্স টু আর্ন, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিভিন্ন বেসিক আর্মস, এগুলো ক্লিক করলাম, এগুলো ক্লিক করে এখানে স্টেক্সে ক্লিক করলাম, নিচে এখানে নিচে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এখানে অ্যালাউ চাইবে, আমি অ্যালাউ করে দিচ্ছে,
ও এটা আপনার এই যে ম্যান মানে মানুষের মতো যে আইকনটা দেখাচ্ছে এটার ভেতরে আপনার মুখটা নিতে হবে। নিলে যেভাবে যেভাবে এই স্টাইলটা করতে বলবে ঠিক সেই স্টাইলে আপনাকে এই কাজটি করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে আমি এটা পোস্ট করে দিলাম, এখানে ক্লিক করলে এটা পোস্ট হয়ে গেল। সিস্টেমটা হলো এরকম, আপনি সব দেখলে বুঝতে পারবেন, এগুলো লেভেলগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। সো আর বেশি আমি কথা বলবো না, আপাতত এটুকু করে রাখেন। আমরা আশা করি দেখা যাক, যদি KYC অবশ্যই এখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ইম্পর্টেন্ট বিষয়টা হলো KYC। KYCটা করার পরে আপনাকে বাকি কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ KYC না করতে পারলে কিন্তু কোনো প্রকার আপনি আর্নিংটা করতে পারবেন। এটা আমার যেহেতু আগের অ্যাকাউন্ট, সো আগের অ্যাকাউন্ট যেহেতু এই জন্য সম্ভবত এখানে একটা NFT দিয়েছে যেটা দিয়ে আমি কিন্তু আর্নিং করতে পারবো। যাই হোক, এটা কোনো বিষয় না। তো এই পর্যন্ত আজকে ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন। আল্লাহ হাফেজ।